Bismillah ar-Rahman ar-Rahim. In this problem, our question is, the table below shows the number of absence X in a calculus course, that is mathematics course, and the final exam grade Y for 7 students. Shajjon student ফাইনাল এক্সামের সময় কিন্তু টিচাররা কি করে যে ওই স্টুডেন্ট ক্লাসে কি অ্যাবসেন্ট ছিল না প্রেজেন্ট ছিল সে কয়টা ক্লাসে অ্যাবসেন্ট প্রেজেন্ট সে অ্যানালাইসিসটা দেখে থাকে সেই নাম্বার অফ স্টুডেন্ট প্রথম স্টুডেন্টের একটা ডাটা দেখা যাচ্ছে যে সে একদিন অ্যাবসেন্ট ছিল এবং সে ফাইনাল গ্রেড শিটে অর্থাৎ ফাইনালি সে 85 পেয়েছে অনুরূপভাবে দেখা যাচ্ছে আরেকজন স্টুডেন্ট সে কোনোদিনই মিস করে নাই অর্থাৎ অ্যাবসেন্ট হলো জিরো সে পেয়েছে ফাইনাল গ্রেড 80 দুই দিন মিস করেছে সে পেয়েছে 70 ছয় দিন অ্যাবসেন্ট সে পেয়েছে 55 আরেকজন চার দিন অ্যাবসেন্ট সে পেয়েছে 90 এরকম বিভিন্ন ডাটা দেওয়া আছে প্রশ্নটা কিন্তু একটু নেগেটিভ টাইপের অর্থাৎ নাম্বার অফ অ্যাবসেন্ট এটা যত বাড়বে ছাত্রের ছাত্রত্বের কোয়ালিটি তত কিন্তু কমে কি কথা কি বোঝা যাচ্ছে আবার অনেক সময় কিছুটা ব্যতিক্রম হয়ে থাকে তাই না আচ্ছা এখন এখান থেকে আমরা প্রশ্নে দেয়া আছে দেয়ার আর সেভেন অর্ডার পেয়ার্স এন এর মান সেভেন প্রথমে আমাদের ক্যালকুলেট করতে হবে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আমরা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ক্যালকুলেট করব কোরিলেশনের যে স্ট্যাটিস্টিক্যাল ডাটা এখানে কিছু দেওয়া আছে দেখো আমি ডাটাগুলি বিভিন্ন বই থেকে যেহেতু কালেক্ট করেছি এটা নিয়ে আমি আর আলোচনা করব না এখানে দেয়া আছে এক্স এর মান এবং করেসপন্ডিং ওয়াই এর মান এক্স এর বর্গ ওয়াই এর বর্গ এক্স ওয়াই এই আইটেমস গুলি দেয়া আছে এই আইটেমস গুলি থেকে আমাদের ক্যালকুলেট করতে হবে কোরিলেশন কোএফিসিয়েন্ট সো আমি অঙ্কটা এখানে একটি রেজাল্ট দেয়া আছে আমি বোর্ডের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে রেজাল্টটা ঠিক আছে প্রশ্নটা আমি একটু বোর্ডে আলোচনা করছি যে আমাদের আমরা কি বোর্ড দেখতে পাচ্ছি জি স্যার ওকে খুব বড় অঙ্ক যে তা না এক্স ভ্যালু ওয়াই ভ্যালু সাতটা ভ্যালু দেয়া আছে প্রথম এক্স এর মান দেওয়া ছিল ওয়ান আমি দেখে দেখে তুলছি পরেরটাতে দেয়া ছিল জিরো পরেরটাতে দেয়া ছিল টু দেন সিক্স দেন ফোর ফাইনালি ডাবল থ্রি এই সাতটি ডাটাতে আছে এখানে কিন্তু ক্লাস ইন্টারভেল আকারে দেওয়া নাই মনে রাখতে হবে ক্লাস ইন্টারভেল আকারে যখন দেয়া থাকে তখন তাদের মিড ভ্যালু বের করে এক্স এর মান বের করতে হয় আর এখানে দেয়া আছে সিম্পল এক্স এর ইন্ডিভিজুয়াল কতগুলি ডেটা এবং তার করেসপন্ডিং ওয়াই এর কতগুলি ডেটা দেয়া আছে ঠিক আছে এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি সংখ্যাটা দেয়া নাই যে পাঁচটা দশটা ওই রকম দেয়া নাই আচ্ছা একজন স্টুডেন্ট প্রথম স্টুডেন্ট একটি ক্লাসে অ্যাবসেন্ট এবং সে ফাইনাল পরীক্ষায় নাম্বার পেয়েছে 85 এখানে দেখা যাচ্ছে প্রশ্ন অনুযায়ী কোনো ক্লাস মিস করেনি সব ক্লাসই প্রেজেন্ট বা সে টোটালি পেয়েছে ফাইনাল পরীক্ষায় 80 দুইটি মিস করে সে পেয়েছে 70 ছয়টি মিস করে সে পেয়েছে 55 চারটা মিস করে সে পেয়েছে 90 তিনটা মিস করে সে পেয়েছে 90 আবার আরেকজন তিনটা মিস করে সে পেয়েছে 95 সো এই ডাটাগুলি থেকে আমাদের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশনটা বের করতে হবে আমরা এখান থেকে আমরা একটু ডাটা চার্ট করব ঠিক আছে তার আগে এক্স বার বের করে নিই আমরা জানি এক্স বার কত এক্স বারটা কি
জাস্ট যোগ করে 60টা ডাটা আছে, 7 দিয়ে ভাগ ভাগ করলে আমরা এক্স বার পেয়ে যাব। তাহলে 3, 6, 9, 13, 14, 15, 16, 17, 18, 19, 19 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে আসতেছে এক্স বার 2.71, আর হলো ওয়াই বার, ওয়াইয়ের ডেটাগুলিকে যোগ করে 7 দিয়ে ভাগ করতে হবে, এগুলি আমরা শিখেছি। এটা ওয়াই বার আসতেছে 80.7, এটাও 7 ধরি, অর্থাৎ 2.7 আর 80.7, 2.7 এবং 80.7। আচ্ছা, আমি এখানে আগে থেকেই কোফিসিয়েন্ট অফ কোরিলেশনের ফর্মুলাটা লিখে রেখেছিলাম, যে কোফিসিয়েন্ট অফ কোরিলেশনটা হলো আর ইকুয়ালস টু সামেশন অফ এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার, আর নিচে আছে স্কোয়ার রুট অফ এক্স মাইনাস এক্স বার স্কোয়ার আর স্কোয়ার রুট অফ ওয়াই মাইনাস ওয়াই বার স্কোয়ার। সো এই ফর্মুলাটা প্যাটার্ন অনুযায়ী আমাদের বের করতে হবে। এখন যেহেতু এক্স বার বের করেছি, সো এক্স মাইনাস এক্স বার এটা বের করতে হবে, তারপরে বের করতে হবে ওয়াই মাইনাস ওয়াই বার বের করতে হবে, তারপরে এ দুটার গুণ করতে হবে, অর্থাৎ নিয়ম অনুযায়ী এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার, তারপরে হলো এক্স মাইনাস এক্স বার স্কোয়ার এবং ফাইনালি ওয়াই মাইনাস ওয়াই বার স্কোয়ার। এই আইটেমস গুলি আমাদের বের করা লাগবে, ঠিক আছে? আমরা যখন এই আইটেমস গুলি বের করব তাহলে অবশ্যই আমাদের ক্যালকুলেটর লাগবে, তো চলো আমরা বের করি। তোমরা আমার সাথে সাথে যাদের হাতে খাতা কলম ক্যালকুলেটর আছে তোমরা কিন্তু এই কাজটুকু প্যারালালি করতে পারো। তাহলে এক্স মাইনাস এক্স বার, এক্স এর মান 1 আর এক্স বার এর মান 2.7, তাহলে এটা আসে মাইনাস 1.7, এটা আসে মাইনাস 2.7, এটা আসে মাইনাস 0.7, 6 মাইনাস 2.7, 6 মাইনাস 2.7, এটা আসে 3.3, 4 মাইনাস 2.7, এটা আসে 1.3, আর 3 মাইনাস 2.7 এটা আসে 0.3, আর সর্বশেষ এটা 0.3। আর ওয়াই মাইনাস ওয়াই বার, আমরা জানি ওয়াই বার হলো 80.7, সো 85 মাইনাস 80.7, প্রথমটা হলো 4.3, এবার 80 মাইনাস 80.7 -0.7, তারপরে 70 মাইনাস 80.7, এটা আসে -10.7, তারপরে এটা 55 মাইনাস 80.7, -25.7, 90 মাইনাস 80.7, এটা আসতেছে 9.3, এটাও 9.3, এটা হবে 95 মাইনাস 80.7, ক্যালকুলেশন করলে হয় 40.3। ওকে, এখন আমরা অ্যাসপার রুল অনুযায়ী এটার বর্গ করে এখানে বসাবো, অর্থাৎ 1.7 এর বর্গ করলে হয় 2.89, আর 2.7 এর বর্গ 2.7 এর বর্গ করলে হয় 7.29, তারপরে 0.7 এর বর্গ করলে হচ্ছে 0.49। একইভাবে তোমরা আমার সাথে এগিয়ে যাও, সহজ হবে। 10.89
তারপরে 1.3 কে বর্গ করলে আসে 1.69, তারপরে 0.3, 0.3 কে বর্গ করলে আসে 0.09, ফাইনালি এটা 0.09। এই এর সামেশন টুকু আমাদের দরকার, সামেশন অফ এক্স মাইনাস এক্স বার স্কয়ার, সবগুলি যোগ করব আমরা। তাহলে 0.09 প্লাস 1.69 প্লাস 10.89 প্লাস 0.49 প্লাস 7.29 প্লাস 2.89, আমরা এই টোটাল সামেশন টুকু পেয়েছি 23.43। একইভাবে এই ওয়াই মাইনাস ওয়াই বারের বর্গটা বের করব, তাহলে 4.3 কত হয়, 4.3 এর বর্গ 18.49, তারপরে হলো 0.7 এর বর্গ, 0.7 এর বর্গ আসে 0.49, 10.7 এর বর্গ কত আসে 114.49, তারপরে 25.7 66.49, তারপরে 9.3 এটা আছে 86.49, 9.3 86.49 আর 14.3 এর বর্গ আসবে 204.49। তাহলে সবগুলি 49, ঠিক আছে আমরা ডাইরেক্ট যোগ করে নেই, 86.49 ইন্টু টু দেন প্লাস 660.49 প্লাস 114.49 প্লাস 0.49 প্লাস 18.49, তাহলে আমরা পেলাম, এটা পেলাম 1171.43। আরেকটা কিন্তু বাকি আছে, আমরা নিজেরা পারবো না সেটা, মিডল ভ্যালুটা এটা এটা গুণ করলে কত হয়, মাইনাস 1.7 ইন্টু 4.3, এটা হয় মাইনাস 7.31, এটা হবে 2.7 ইন্টু 0.7 1.89, এটা হবে 0.7 ইন্টু 10.7 এটা হবে 7.49, এটা হবে 3.3 ইন্টু 25.7 এটা হবে মাইনাস 84.81, তারপরে 1.3 ইন্টু 1.3 ইন্টু 9.3 এটা হয় 12.09, 9.3 ইন্টু 0.3 এটা আসতেছে 2.79, 14.3 ইন্টু 0.3 এটা আসতেছে 4.29, এগুলি আমরা সব যোগ করব, ঠিক আছে, সবগুলি যদি যোগ করি তাহলে এত প্লাস 2.79, 2.79 প্লাস 12.09 মাইনাস 84.81 প্লাস 7.49 প্লাস 1.89 দেন মাইনাস 7.31। আমরা ক্যালকুলেশন করে এই রেজাল্টটা পেয়েছি মাইনাস 63.57। ওকে, আমরা এটার সামেশন চিহ্নটা দেইনি। তাহলে দেখো এই অঙ্কটা করতে গিয়ে, কোরিলেশন বের করতে গিয়ে আমরা এই ইনফরমেশন গুলি ইউজ করেছি। তো এখন যে পার্শ্বে যে ফর্মুলা আছে, ফর্মুলায় যদি আমরা মানটা বসাই কত হয়, এই উপরে ভ্যালুটা কত,
summation of x minus x bar y minus y bar আসছে minus 63 সুতরাং r equals to কত আসে minus 63.57 আর নিচে স্কয়ার রুট আছে দুইটি টার্মেরই অর্থাৎ একসাথেও দিতে পারবো একটি হলো 23.43 তাহলে ক্যালকুলেশন করে বলো তো দেখি কত আসে Anybody, তোমরা কি কোনো উত্তর পাচ্ছ? আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার আমি কি বলেছিলাম এর আগে হ্যাঁ আমি বলেছি এই আর এর মানটা বের করে আমি তো তিনটা মানই বসালাম না এখান থেকে ডাটা ভ্যালু বের করে এই মানটা এই মানটা এই মানটা বসিয়েছি দেন তুমিও আমার সাথে ক্যালকুলেটর দিয়ে একটু ক্যালকুলেশন করতে বলেছি শুধু আমি করলে তো আর হবে না তোমাদেরও তো একটু একটু করা লাগবে তাই না যেমনটা হোমওয়ার্ক জমা দিচ্ছ আমি পেয়েছি -0.3837 একটা বিশাল ডিজিট পেয়েছি তো এই ছিল কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করার ফর্মুলা আমরা গত ক্লাসে এই ফর্মুলাটা আলোচনা করেছিলাম আজকে একটা ডেটা সেট থেকে ইনফরমেশনস গুলি দিয়ে আমরা ক্যালকুলেশন করে বের করেছি -0.3837 এই পোর্শনটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ শেয়ার স্ক্রিনে সেই ভ্যালুটা কত এসেছে শেয়ার স্ক্রিনের ভ্যালুটা এসেছে আর সমান -0.38 সো আমরা যেটা পেয়েছি -0.38 পেয়েছি সাথে আরো কিছু নিয়েছি ডেসিমাল আপ টু 4 ডেসিমাল প্লেসেস বুঝা গেছে তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে মেসেজ ক্লিয়ার জি স্যার ওকে তার মানে দেখো জিনিসগুলি না অনেকটা ইজি ইজি হলেও একেবারে তুমি যখন নিজ হাতে না করবে তখন জিনিসগুলি তুমি পারবে না পরবর্তীতে আমি তো স্লাইডে যে ক্যালকুলেশন এই ক্যালকুলেশনের সাথে কিন্তু আমার ক্যালকুলেশনের মিল নাই এই এখানে স্লাইডে যে ক্যালকুলেশনটা দেখা যাচ্ছে এটা অন্য একটি ফর্মুলা দিয়ে করা কিন্তু আমি করেছি আমার ফর্মুলায় বুঝাতে পেরেছি কেন আমি করে দেখালাম এর কারণ হলো আমি যে আর এর মানটা আমরা যে ফর্মুলা দিয়েছি সেই ফর্মুলায় যে একই রেজাল্ট আসে সেটা দেখিয়েছে এখানেও বের করেছে এখানের ফর্মুলাটা অন্য একটি ফর্মুলা দিয়েছে সেই ফর্মুলাটা আমি দেখাইনি সেই জন্য সেইভাবে আমি করিনি এবার দেখো রেজাল্টের মধ্যে একটা রিকমেন্ডেশন আছে দ্যাট ইজ ইন্টারপ্রিট দ্য রেজাল্ট আমাদের প্রশ্নটি ছিল 60 জন স্টুডেন্টের অ্যাবসেন্ট লিস্ট একটা সেমিস্টারে এবং তার ফাইনালে রেজাল্ট কত পেয়েছে সেই হিসাবটা সেই হিসাব থেকে আমরা একটা কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করেছি সো কোরিলেশন ভ্যালুটা এসেছে -0.38 সো এখান থেকে কমেন্টসটা হবে যে দেয়ার ইজ এ উইক নেগেটিভ কোরিলেশন বিটুইন দ্য স্টাডি টাইম অ্যান্ড দি ফাইনাল এক্সাম গ্রেড সিন্স আর ইজ ক্লোজার টু দ্য জিরো অ্যান্ড -1 অর্থাৎ আর এর মান যদি শূন্য থেকে -1 মধ্যে হয় এটাকে এমনি নর্মালি বলা হয় নেগেটিভ কোরিলেশন নেগেটিভ কোরিলেশন আর যদি সেটা
মাইনাস ওয়ানের কাছাকাছি চলে যায় তখন সেটাকে বলা হয় উইক নেগেটিভ কোরিলেশন। ঠিক আছে, আমরা ভ্যালুটা -0.38 পেয়েছি, অর্থাৎ এর মধ্যে তেমন একটা সম্পর্ক পাওয়া যায়নি। আমরা যদি একটু ডাটার মধ্যেও দেখি, ডাটাগুলিতেও দেখি, একজন ছাত্র 4টা ক্লাস মিস করে সে 90 পেয়েছে, এর মানে কি ক্লাস মিস করলেও কিন্তু সে পড়ালেখা করে রিকভার করতে পেরেছে। মিনহোয়াইল একজন ছাত্র কোনো ক্লাস মিস করে নি বাট সে পেয়েছে 80, আবার সে মাত্র 2টা ক্লাস মিস করে পেয়েছে 70। তার মানে যে প্যারামিটার্স ছিল অ্যানালাইসিসের, সে অ্যানালাইসিসের প্যারামিটার্স গুলি শুধু ক্লাসের উপস্থিতির উপরে নির্ভরশীল ছিল না, এই জন্য এই রিলেশনটা এসেছে নেগেটিভ, দ্যাট ইজ উইক নেগেটিভ কোরিলেশন। আশা করি কোরিলেশন জিনিসটা তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। অনুরূপভাবে এখানে কিছু ইনফরমেশন দেয়া আছে, ইনফরমেশনটাতে কি দেখা যাচ্ছে, ফ্রম দি ফলোয়িং ডেটা ক্যালকুলেট কার্ল পিয়ারসনস কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। ম্যাথস মার্ক আউট অফ 30, এটাকে এক্স দ্বারা ডিনোট করা হয়েছে, 30 থেকে সে 20 পেয়েছে একজন ছাত্র, আর ওই ছাত্রই ফিজিক্সে পেয়েছে 40, ম্যাথে পেয়েছে 20, 30। অনুরূপভাবে আরেকজন ছাত্র সে 23-35, 8-21, 29-33, এইভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 জন, না 10 জন স্টুডেন্ট, 10 জন স্টুডেন্টের রেজাল্টের একটা অ্যানালাইসিস দেখানো হয়েছে। এখান থেকে আমাদের বের করতে হবে কোএফিসিয়েন্ট অফ হোয়াট, কোরিলেশন ইউজিং কার্ল পিয়ারসন। তো এতক্ষণ বোর্ডে আমরা যেভাবে ক্যালকুলেশনটা করেছি, আশা করি অল অফ ইউ ক্যান সলভ দিস প্রবলেম ইউজিং দা হেল্প অফ বোর্ড প্রবলেম। বোর্ডে আমরা যেটা দেখিয়েছি এই প্রবলেম অনুযায়ী তোমরা ক্যালকুলেশন করতে পারবে এবং রেজাল্ট পাবে 0.71। 0.71 ইন্ডিকেটস দা রিলেশন ইজ স্ট্রং পজিটিভ কোরিলেশন, ঠিক আছে, নট উইক, প্রায় একের কাছাকাছি। স্ট্রং পজিটিভ কোরিলেশন মানে, মানেটা হলো যেই ছাত্র ম্যাথে ভালো সে ফিজিক্সেও ভালো, এটা হলো মূল কথা, ঠিক আছে, আর যে ছাত্র ম্যাথে খারাপ সে কিন্তু ফিজিক্সেও খারাপ করেছে, ঠিক আছে। সো এখান থেকে আমাদের এই 10 জন ছাত্রের অ্যানালাইসিস থেকে আমরা এই টাইপের একটা রিকমেন্ডেশন করতে পারি। এই হলো তুলনামূলক কোরিলেশন অ্যানালাইসিস। তারপরে আমরা গত ক্লাসে মোস্ট প্রবাবলি রিগ্রেশন নিয়ে সম্ভবত আলোচনা করেছিলাম, রিগ্রেশনের ক্লাসিফিকেশনও আলোচনা করেছিলাম, লিনিয়ার রিগ্রেশন, কার্বিলিনিয়ার রিগ্রেশন, টু ভেরিয়েবলস, একটা সিম্পল রিগ্রেশন, একটাকে বলা হয় মাল্টিপল রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, নন লিনিয়ার বা কার্বিলিনিয়ার রিগ্রেশন, এগুলি সামান্য সামান্য আলোচনা আমরা করেছিলাম। আচ্ছা, এখানে রিগ্রেশন ইকুয়েশন দেওয়া আছে, আমি এই ইকুয়েশন গুলি কিভাবে এসেছে একটু বোর্ডের মাধ্যমে আলোচনা করতে চাচ্ছি। দেখো, দি ইকুয়েশন অফ রিগ্রেশন লাইন, রিগ্রেশন লাইনের সমীকরণটি হল ওয়াই ইজ ইকুয়ালস টু এ প্লাস বি এক্স। এটা তোমরা আগের ক্লাসগুলিতে পড়েছো। আমি যদি স্ট্রেট লাইন ড্রয়িং করে দেখাই তাহলে জিনিসটা আরো ক্লিয়ার বুঝতে পারবে। সাপোজ অরিজিন, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, আমি একটি লাইন ড্রয়িং করলাম, সাপোজ লাইনটা হলো এই,
this is the line of y equals to ax plus b eta ki bola hocche y equals to a plus bx acha what is a is the intercepted term from y axis orthat a distance ta holo a bujhtecho board dekha jay origin theke y অক্ষ বরাবর এই রেখাটি যে পরিমাণ অংশ কাট করেছে সেটা হলো a আর b কতটুকু b হলো এই যে অ্যাঙ্গেলটা প্রোডিউস করেছে এটার নাম থিটা আর b হবে tan থিটা থিটা এর ট্যানজেনশিয়াল ভ্যালুটাকে বলা হয় b বা স্লোপ এতটুকু আমরা আলোচনা করলাম regression line এর properties গুলি what is a what is b okay আমরা এখন এই regression lineটাকে কিভাবে statistically fit করব অর্থাৎ statistical data অনুযায়ী আমরা কিভাবে analysis করব সেই অংশটুকু আলোচনা করব ঠিক আছে আমরা ग्राफ्टा मुछे दिच्छी मूलत तो ए एवं बी एर मानटा आमरा बेर करार चेष्टा करब आमरा जानी रिग्रेशन लाइनेर इक्वेशनटा होलो वाई इक्वल्स टू ए प्लस बी एक्स सपोज इक्वेशन नम्बर वन एखन आमरा एई समीकरणटार मध्ये जदि सामेशन इंट्रोड्यूस करी दैट इज सामेशन अफ वाई তাহলে এটা হবে সামেশন অফ এ প্লাস সামেশন অফ বি এক্স ওই পাশে সামেশন হলো ঠিক আছে কিছুক্ষণ আগে আমরা মনে করে একটা ডাটা নিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য সামেশন অফ এ বলতে আমরা কি বুঝি একটা ডাটা সেটে মনে করো এক দুই তিন চার আমরা যে কিছুক্ষণ আগে ডাটা অ্যানালাইসিস করেছিলাম হ্যাঁ এটা x এর মান আর এটা হলো মনে করো y এর মান তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে আর ডাটাগুলো দেওয়া ছিল এখানে এক দুই তিন চার পাঁচটা ডাটা n এর মান হলো পাঁচ ঠিক আছে আর সামেশন অফ এ বলতে পাঁচটা ডাটারই এ গুলি কালেক্ট করব যদি ডাটার সংখ্যা হয় 10 10টা এ 100 হলে 100টা এ আর ডাটা যদি n সংখ্যক হয় n সংখ্যক এ অর্থাৎ এটাকে আমরা এইভাবে বলতে পারি যে সামেশন অফ y ইজ ইকুয়ালস টু n a সামেশন অফ a মানে n সংখ্যক a আর a b তো কনস্ট্যান্ট সামেশন অফ x আসবে b ইনটু সামেশন অফ x আমরা কি করেছি প্রথম সমীকরণ থেকে একটা সামেশন ইন্ট্রোডিউস করেছি বোথ সাইডস তারপরে সামেশনের ফর্মুলাটা अप्लाई করেছি এখানে কনস্ট্যান্ট b কে আলাদা করেছি মনে করো এটা দুই নাম্বার সমীকরণ আবার এক নাম্বার সমীকরণকে x দ্বারা গুণ করলাম x দ্বারা যদি গুণ করি মূলত আমি আমার টার্গেট হলো ওই a এবং b এর মান বের করা x দ্বারা গুণ করলে হয় xy is equals to ax plus bx square এক নম্বর সমীকরণকে x দ্বারা গুণ করলাম এখন যদি আমি সামেশন নেই সামেশন অফ xy is equals to সামেশন অফ ax plus সামেশন অফ bx square ঠিক আছে এখন সামেশন অফ xy is equals to a constant summation of x plus b constant summation of x square এই হলো আমাদের তিন নাম্বার সমীকরণ এখন আমরা এখান থেকে দুই নাম্বার এবং তিন নাম্বার সমীকরণ ব্যবহার করে a এবং b এর মান বের করব দুই নাম্বার এবং তিন নাম্বার সমীকরণ ব্যবহার করে a এবং b এর মান আমরা বের করতে চাই দেখো দুই নাম্বার সমীকরণ এবং তিন নাম্বার সমীকরণ
থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এ এবং বি যেটা পাবো আচ্ছা এখন ম্যাচিং করার জন্য কোন একটা পক্ষ মিল করে আমরা কেটে ফেলতে চাই যেমন দেখো যদি আমরা এ ম্যাচিং করি এ এর সাথে আছে এন বাট এখানে এ এর সাথে আছে সামেশন অফ এক্স তাহলে আমরা এরকম করতে পারি যে দুই নম্বর সমীকরণকে সামেশন অফ এক্স দ্বারা গুণ করব তাহলে কত হয় summation of x summation of y is equals to n a summation of x plus b summation of x whole square দুই নাম্বার সমীকরণকে summation of x দ্বারা মাল্টিপ্লাই করেছি আসলে মাল্টিপ্লাই কেন করেছি আমাদের টার্গেট তো a এর মান বের করা এবং b এর মান বের করা তো a এর অংশটুকু ব্যালেন্স করতে গিয়ে এ বি এর এখানে এর যে কোএফিসিয়েন্ট এটা তারা মাল্টিপ্লাই করেছে অনুরূপভাবে তিন নাম্বার সমীকরণকে এই যে এর সহগ রুট এক্স তারপর এখানে হলো এর সহগ এন এন দ্বারা মাল্টিপ্লাই করব এন দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে আসে এন ইনটু সামেশন অফ এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু এন এ সামেশন অফ এক্স প্লাস বি n summation of x square এই দুটি নতুন সমীকরণ পেলাম নতুন সমীকরণ দুটিকে যদি নাম্বারিং করি মনে করো এটা ইকুয়েশন নাম্বার 4 আর এটা ইকুয়েশন নাম্বার 5 এই দুটি সমীকরণের মধ্যে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি দেয়ার ইজ এ কমন টার্ম এটা মিলানোর জন্যই তো আমরা মাল্টিপ্লাই করেছি তার মানে এখন যদি আমরা মনে করো একটা থেকে আরেকটা বাদ দেই সে ফর এক্সাম্পল আমরা বাদ দিতে চাই সাপোজ চার থেকে পাঁচ সমীকরণ চার থেকে পাঁচ আমরা বিয়োগ করতে চাই পাঁচ থেকে চার করলে কোনো সমস্যা হবে না যদি বিয়োগ করি তাহলে কি হয় সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই মাইনাস এন ইনটু সামেশন অফ এক্স ওয়াই এটা থেকে এটা বিয়োগ করলাম আর এই দুটি কাটা তাহলে থাকে কি এইটা বিয়োগ এটা আর বি যদি আমরা কমন নেই থাকে সামেশন অফ এক্স হোল স্কোয়ার মাইনাস এন ইনটু সামেশন অফ এক্স স্কোয়ার এখান থেকে আমরা যোগ বিয়োগ করে কিসের মান বের করতে পারি বি এর মান সুতরাং বি সমান আমরা কত পাবো বি এর সহগটা নিচে বসবে আর উপরে এই অংশটুকু বসবে অর্থাৎ সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই মাইনাস এন ইনটু সামেশন অফ এক্স ওয়াই আর নিচে হলো সামেশন অফ এক্স হোল স্কোয়ার মাইনাস এন ইনটু সামেশন অফ এক্স স্কোয়ার দিস ইজ দ্য ভ্যালু অফ বি আচ্ছা আমরা এইভাবে রিগ্রেশন লাইনের যে বি আছে সেই বি এর অংশটুকু আমরা বের করলাম আমি তোমাদেরকে স্লাইডে কিছুক্ষণ আগে একটা ফর্মুলা দেখিয়েছিলাম যে এই হলো বি ঠিক আছে আর এর মানটা আমরা ইচ্ছা করলে এই এখান থেকে আমরা খুব সহজে বের করতে পারি একবার যে সামেশন নিয়েছিলাম সেই সেখান থেকে এর মানটা আমরা বের করতে পারি সামেশন নেয়ার পরে আমরা এই লাইনটা কি মুছে ফেলছি আমি আবারও লিখে দেখাচ্ছি এর পরের লাইনটা নিয়েছিলাম এরকম পেয়েছিলাম যে সামেশন অফ ওয়াই সমান এন এ প্লাস সামেশন অফ সরি বি সামেশন অফ এক্স এখন এখান থেকে আমরা এ এর মান বের করতে চাইলে এন এ সমান কত হয় সামেশন অফ ওয়াই মাইনাস বি সামেশন অফ এক্স সুতরাং এ ইকুয়ালস টু ওয়ান বাই এন দেন সামেশন অফ ওয়াই মাইনাস বি ইন্টু সামেশন অফ এক্স মূলত আমরা যদি এই বি এর মান জানি এখানে বি এর মানটা বসিয়ে দিলে এ এর মানটা বের হবে আবার স্লাইডে কিছুক্ষণ আগে যে দেখিয়েছিলাম এই টার্মটা আগে ছিল এটা পরে ছিল অনুরূপভাবে এটা আগে ছিল এটা পরে ছিল তাতেও কোনো সমস্যা নাই
আগে পরে হতেই পারে। এভাবে আমরা এই রিগ্রেশন লাইনের এ এবং বি এর মান বের করতে পারি। আশা করি ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা ওই স্লাইডে যে দেখাচ্ছিলাম রিগ্রেশন লাইন সেটা আরো একটু দেখে আসি। জি, এতক্ষণ আমি এই রিগ্রেশন লাইনের বি এর মান বের করেছি, ঠিক আছে, এবং যে পেয়েছি হুবহু মিলে গেছে, জাস্ট আগে পরে দিয়েছি। তোমরা বোর্ডে যা দেখেছো এবং এটা দুইটা একই, জাস্ট আগে পরে, এটা কোনো সমস্যা না, এটা হুবহু মিলে গেছে। সো এইভাবে আমরা রিগ্রেশন লাইন পেলাম। এখন আমরা এই রিগ্রেশন লাইন ব্যবহার করে কিভাবে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে হয় তা আমরা দেখাবো। স্ট্যাটিস্টিক্স আসলে ম্যাথমেটিক্সেরই কম্বিনেশন, ঠিক আছে। কিভাবে ম্যাথমেটিক্যাল ডাটা স্ট্যাটিস্টিক্যালি ফিট হয় তার অ্যানালাইসিসটাই করা হচ্ছে এখানে রিগ্রেশন লাইনের মাধ্যমে। তো আমরা যদি স্লাইডে যাই, আমাদের পরবর্তী যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সেই ম্যাথমেটিক্যাল প্রবলেমের মধ্যে এখানে রিগ্রেশন কোফিশিয়েন্ট অফ ওয়াই অন এক্স এগুলো কিন্তু ক্যালকুলেশন করে বের করা হয়েছে বি এর মান। হ্যাঁ, এটা দেখাবো না। তারপরে রিগ্রেশন লাইনের সমীকরণ দেখা যাচ্ছে ওয়াই অন এক্স, অনুরূপভাবে রিগ্রেশন কোফিশিয়েন্ট অফ এক্স অন ওয়াই উল্টা একটা সমীকরণ, এবং রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স ঠিক বিপরীত টাইপের। আমি এই বিপরীত টাইপের কানেকটিভিটিটা তোমাদের একটু করে বলে দিচ্ছি বোর্ডের মাধ্যমে, কারণ অনেক সময় এটা বোঝা যায় না যে কি বলতে চাচ্ছি। মনে করো এই সরল রেখাটা, খেয়াল রাখিও আমি কি বলতে চাচ্ছি, এই রিগ্রেশন লাইনটা হলো ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, রিগ্রেশন লাইন অফ ওয়াই অন এক্স, এক্স রেখার উপরে। এইটার জন্য আমরা কিন্তু কিছুক্ষণ আগে বলেছিলাম যে এ প্লাস বি এক্স, ঠিক আছে, কিছুক্ষণ আগে এরকম আমি বলেছিলাম। আর এই ক্ষেত্রে আমাদের বি এর মানটুকু হবে এই যে বি, এই বি এর মানটুকু হবে, অর্থাৎ বি সমান ক্যালকুলেশন করে আমরা পেয়েছি সামেশন অফ এক্স ওয়াই মাইনাস ওয়ান বাই এন সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই ডিভাইডেড বাই সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন সামেশন অফ এক্স হোল স্কোয়ার। আসলে এন দ্বারা যদি গুণ করে দেই তাহলে কিছুক্ষণ আগে যা পেয়েছি তাই হবে, ঠিক আছে, যা আমি বোর্ড থেকে দেখে দেখে লিখতেছি, দ্যাট ইজ স্লাইড থেকে। আর এন দ্বারা গুণ করলে আমাদের এনটা এখানে আসবে, এখানে আসবে না, এই এনটা থাকবে না, এখানে এন থাকবে, এই এতে কিন্তু কিছুক্ষণ আগে আমরা প্রমাণ করেছি, যা আরেকবার দেখালাম। আর এই ক্ষেত্রে ইকুয়েশন অফ দি রিগ্রেশন লাইন, এই ইকুয়েশনটা হলো ওয়াই মাইনাস ওয়াই বার ইজ ইকুয়ালস টু বি ইনটু এক্স মাইনাস এক্স বার, এটা হলো ইকুয়েশন, রিগ্রেশন লাইনের ইকুয়েশন যা এতক্ষণ আমি আলোচনা করেছি। এবার আসো, যদি রেখাটা এমন হয়, রেখা আগেরটাই অরিজিন এক্স এক্সিস ওয়াই এক্সিস, রেখা আমরা যেমন এখানে যেমনটা দেখিয়েছি সেম রেখা, বাট ইট ইজ এক্স ইজ এ ফাংশন অফ ওয়াই, এক্স ইজ এ ফাংশন অফ ওয়াই, এটাও কিন্তু একই জিনিস, এ প্লাস বি ওয়াই, এই ক্ষেত্রে হবে বি ওয়াই, এক্স ইকুয়ালস টু এ প্লাস বি ওয়াই। এই ক্ষেত্রে বি এর মানটা একটু ডিফারেন্ট হবে, এই বি এর মানটা হবে বি ইজ ইকুয়ালস টু ঠিক আগের মতোই একটু চেঞ্জ আসবে, উপরেরটা ঠিক থাকে, দ্যাট ইজ সামেশন অফ এক্স ওয়াই মাইনাস, এখানে যদি এন দিই ওই জায়গা দিব না, সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই, আর ডিনোমিনেটরে বসবে, এখানে যেমন সামেশন অফ এক্স স্কোয়ার ছিল, দ্যাট ইজ এন ইন্টু সামেশন অফ ওয়াই স্কোয়ার হবে মাইনাস
summation of y whole square হবে এই ছিল এটাকে বলা হয় রিগ্রেশন লাইন অফ x অন y y এর উপরে যদি x এর রিগ্রেশন লাইন আর এটা হলো রিগ্রেশন লাইন অফ y অন x আমরা দুইটা না যেকোনো একটা পড়ব এই ক্ষেত্রে ইকুয়েশনটা হবে x - x বার ইকুয়ালস টু b ইনটু y - y বার এটাও সঠিক এটাও সঠিক এই টাইপের প্রশ্ন আমি তোমাদেরকে হোমওয়ার্কেও দিয়েছিলাম আজকে করে দেখাবো আর বাকি কাজটা তোমাদের বাসায় প্র্যাকটিস করতে হবে সো স্লাইড এবং বোর্ডের মাধ্যমে আমরা রিগ্রেশন লাইন এবং কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশন লাইন জিনিসটা আলোচনা করলাম এখন আমরা চলো স্লাইডের মাধ্যমে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখে আসি এবং প্রবলেমগুলি সলভ করার চেষ্টা করব উইথ দ্য হেল্প অফ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স তোমরা তো ক্লাসে প্রায় 19 জন স্টুডেন্ট আছো আমার পড়া কি বুঝতেছো না একেবারেই বুঝতেছো না কোনটা না বুঝলে কিন্তু বলতে হবে স্যার বুঝতেছি না আর পার্শিয়াল বুঝলে আর একটু বেটার বোঝার জন্য একটু কোশ্চেন করলে বোঝা যাবে যে ইউ আর থিংকিং অর ইউ আর লিসেনিং মাই লেকচার ঠিক আছে আর যদি এমনটাই হয় যে স্যার পড়াচ্ছে পড়াক আমরা এগুলি তো পারি ইউটিউব থেকে দেখে নিব তাতেও কোনো সমস্যা নাই তবে তোমার টাইমটা লস হচ্ছে যেহেতু ক্লাসে তুমি আসছো আমি অনেকক্ষণ ধরে 18-19 জন দেখতে পাচ্ছি হ্যাঁ সো আমার মনে হয় আমরা কিছু প্রশ্ন উত্তরের মধ্যে যদি থাকি আমাদের জন্য সবচেয়ে ইজি হয় আচ্ছা এখানে রিগ্রেশনের এটা টপিকগুলো একটু কঠিন মনে হচ্ছে এর আগের গুলা তো সময় বাড়ার সাথে সাথে একটু একটু তো কঠিন হবে এটাই তো স্বাভাবিক আচ্ছা আমি চেষ্টা করব যে রিগ্রেশনের যে ইকুয়েশন বের করার যে ফর্মুলা ফর্মুলা থেকে আমরা খুব সংক্ষিপ্ত ভাবে তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখানোর জন্য আচ্ছা স্লাইড তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে একটা প্রশ্ন করা হয়েছে দেখো ফাইন্ড দি রিগ্রেশন লাইন ফাইন্ড দি রিগ্রেশন লাইন তারপরে কি বলেছে লাইন অফ ওয়াই অন এক্স এটা কিন্তু ইম্পর্টেন্ট টার্ম ফ্রম দি ফলোয়িং ডাটা কতগুলি ডাটা দেওয়া আছে এক্স এর মান এবং করেসপন্ডিং ওয়াই এর মান এখান থেকে রিগ্রেশন লাইনের সমীকরণটা বের করতে বলা হয়েছে এবং এস্টিমেট দ্য ভ্যালু অফ ওয়াই ওয়াই এর মান বের করবার যখন এক্স এর মান 10 তার মানে আমরা যদি ইকুয়েশনটা বের করতে পারি তাহলে অবশ্যই এক্স এর মান 10 বসিয়ে ওয়াই এর মান বের করতে পারবো এই ছিল আমাদের প্রশ্নটা তোমরা কিছুক্ষণ আগে বোর্ডে এবং স্লাইডে এ এবং বি এর মান দেখেছো আমি কিভাবে বের করেছি সেই এ এবং বি ক্যালকুলেশনের সময় সামেশন অফ এক্স ছিল সামেশন অফ ওয়াই ছিল এক্স ওয়াই ছিল এবং এক্স স্কয়ার ছিল সেই ধারাবাহিকতায় আমরা কি করেছি এই টেবিলটা জেনারেট করেছি আমি একটু পেছনে যাচ্ছি হ্যাঁ এবার আসো এখানে দেখো এই রিগ্রেশন লাইন বের করতে হলে আমাদের কি কি লাগে সামেশন অফ এক্স ওয়াই সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই সামেশন অফ এক্স স্কয়ার এন্ড সামেশন অফ এক্স হোল স্কয়ার সামথিং ডিফারেন্ট দুটা জিনিস এক নয় মনে রাখতে হবে সামেশন অফ এক্স স্কয়ার এন্ড সামেশন অফ এক্স হোল স্কয়ার একই জিনিস না ঠিক আছে আমরা এই জিনিসটা খুব কেয়ারফুলি মনে রাখার চেষ্টা করব দিজ আর নট ইকুয়াল আচ্ছা তাছাড়া আমরা বুঝতে পারলাম যে 1 2 3 3টা আর এখানে দুইটা পাঁচটা প্রপার্টি লাগে সেই জন্য কিন্তু একটা টেবিলে কমপক্ষে পাঁচটা আইটেম থাকতেই হবে এই জন্য দেখো পাঁচটা আইটেম এক্স এর মান সামেশন অফ এক্স সামেশন অফ ওয়াই সামেশন অফ এক্স ওয়াই এবং সামেশন অফ এক্স স্কয়ার এই আইটেমসগুলি আমরা বের করেছি এবং কিছুক্ষণ আগে যে থিওরি ক্যালকুলেশন করে রিগ্রেশনের কোএফিসিয়েন্ট এবং ইন্টারসেপ্ট টার্ম বের করেছি সেই ফর্মুলা অনুযায়ী আমরা এই প্রবলেমটা সলভ করেছি এটা বইয়েরই একটি প্রবলেম প্রথমে
আমরা যে মূল যে ইকুয়েশনটা ছিল y equals to a plus bx, এই মূল ইকুয়েশনের মধ্যে সামেশন ইন্ট্রোডিউস করেছি। যদি সামেশন ইন্ট্রোডিউস করি তাহলে এমনটা আসে, কিছুক্ষণ আগে থিওরামে আমি বুঝিয়েছি। আর অ্যাজ পার কোশ্চেন সামেশন অফ y এর মান দেওয়া আছে 40, দেখে নাও স্যার এখানে n ইকুয়াল টু হ্যাঁ 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 আমি বলতেছি সামেশন অফ y এখানে সেটা মান দেওয়া আছে 40, n হলো নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, কয়টা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে দেখো 1 2 3 4 5 6 7 8টা নাম্বার অফ ফ্রিকোয়েন্সি হলো n, কয়টা ডাটা সেট দেওয়া আছে তাহলে n এর মান কত ধরেছি 8, বুঝে আসছে? আচ্ছা সামেশন অফ x এই মানটা হলো 56, আগের পৃষ্ঠা দেওয়া আছে ঠিক এই। আর তারপরে আবার ওই এক নাম্বার সমীকরণকে x দ্বারা মাল্টিপ্লাই করেছিলাম, মাল্টিপ্লাই করে যখন সামেশন নেই তখন এমনটা এসেছে। আর সামেশন অফ x y এর মান আমরা বসিয়েছি 364 আগের পৃষ্ঠা থেকে, সামেশন অফ x এর মান বসিয়েছি 56 এবং সামেশন অফ x স্কয়ার এর মানটা আমরা বসিয়েছি 524 দেখে দেখে। তারপরে যে নতুন দুটি সমীকরণ হলো, এই দুটি সমীকরণ থেকে ক্যালকুলেটর দিয়ে প্রথম সমীকরণ হলো এই এক নাম্বার সমীকরণ দেখো, এই এক নাম্বার সমীকরণ আর দুই নাম্বার সমীকরণ, এই দুটি সমীকরণ ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে তুমি পাবে a এর মান এবং b এর মান। এখানে কিন্তু আমাদের ডাইরেক্ট ফর্মুলা ইউজ করা লাগেনি, এ বি মুখস্থ বসানো লাগেনি, আমরা অঙ্কের মাধ্যমে থিওরি দিয়ে ডাইরেক্ট ক্যালকুলেশন করে ক্যালকুলেট করে ফেলছি। সো দিস ইজ আওয়ার রিগ্রেশন লাইন অফ ওয়াই অন এক্স। এখানে এটাকে এই ফর্মেটেও লেখা যায় ভাগ পদ্ধতি অ্যাপ্লাই করে, আর যখন এক্স এর মান 10 বসাবে ওয়াই এর মান ক্যালকুলেশন করে আমরা পেয়েছি 6 and 11/10। এই ছিল আমাদের অঙ্কটার অ্যান্সার। তোমরা অঙ্কটা করতে গিয়ে হয়তোবা কিছু প্রবলেম ফেস করবে আমি জানি, যখনই প্রবলেম আসবে তখনই তার উত্তর বের হবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, শেয়ার করবে আমার সাথে। সো এই ছিল রিগ্রেশনের একটা প্রিলিমিনারি প্রবলেম। একইভাবে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দেওয়া আছে ওয়াই, এক্স এর মান 2 যখন ওয়াই এর মান 18, 4 হলে 12, এভাবে এক্স এর মান বাড়তেছে আর ওয়াই এর মান কমতেছে। এই রিলেশন থেকে আমরা প্রশ্ন করেছি যে রিগ্রেশন ইকুয়েশনটা বের করার জন্য। সো রিগ্রেশনের যে ফর্মুলা সেই ফর্মুলাটার জন্য আমাদের স্কেলিং করেছি এক্স বার থেকে সামেশন অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইত্যাদি ইত্যাদি ক্যালকুলেশন করে তারপরে আমরা এই কাজটুকু করেছি এবং ফাইনালি রিগ্রেশন লাইনটুকু বের করে দেখালাম। রিগ্রেশন লাইন কিভাবে বের করে কিছুক্ষণ আগে এই ফর্মুলাটা দেখিয়েছিলাম যে এই হলো আমাদের রিগ্রেশন লাইনের ফর্মুলা, অন রিগ্রেশন অফ ওয়াই অন এক্স ফর্মুলায় ওয়াই বার এক্স বার এবং বি ওয়াই এক্স এর মান বসিয়ে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি। এটা হলো আরেকটা পদ্ধতি। আর তুমি যদি ইচ্ছা করতে তাহলে কিন্তু কিছুক্ষণ আগে যে ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম সেই ফর্মুলায় ডাইরেক্ট করতে পারতে, অর্থাৎ এই ডাটা সেট থেকে আমাদের যে ইনফরমেশনস গুলি লাগে সেই ইনফরমেশনস গুলি বের করে তুমি ক্যালকুলেশন করে করতে পারবে। এই পদ্ধতিতে না করলেও ইউ উইল গেট দ্য সেম রেজাল্ট। সো বিভিন্ন পদ্ধতিতে দেয়া আছে, এর কারণ হলো যেন তুমি বুঝতে পারো যে আসলে অঙ্কগুলি কত ভাবে করা যায়। আমি দুই ভাবে দেখাচ্ছি, একটা আমি টেবিল আকৃতি করে বোর্ডের মাধ্যমে একটা দেখালাম আর স্লাইডে আরেকটা পদ্ধতিতে দেখানো হয়েছে। তোমরা দুই পদ্ধতিতে করবে এবং ইউ উইল গেট দ্য সেম রেজাল্ট। এখন আমি একটা প্র্যাকটিক্যাল প্রবলেম কনসিডার করেছি দেখো। প্রবলেমটি হলো দি গ্রাফ বিলো রিপ্রেজেন্টস ইচ ইন্ডিভিজুয়ালস ওয়েট এন্ড করেসপন্ডিং
হোয়াট করেসপন্ডিং ব্লাড প্রেশার। এখানে দেখা যাচ্ছে মোস্ট প্রবাবলি এক দুই তিন চার পাঁচটা, পাঁচজন ব্যক্তির ওয়েট এবং ব্লাড প্রেশারের একটা কানেকশন দেওয়া আছে, খেয়াল করেছ? আচ্ছা, সো এখানে বোঝা যাচ্ছে যে একটা ব্যক্তির ওয়েট সাপোজ 150 পাউন্ড, এটা পাউন্ডে দেওয়া, তার করেসপন্ডিং ব্লাড প্রেশার অ্যাভারেজ ব্লাড প্রেশার বলা হয়। খেয়াল করতে হবে কিন্তু আমরা যে বিপি মাপা হয়, বিপি বলতে কিন্তু ডাউন স্কেল আপার স্কেল দুইটাকে বলা হয়, তবে অ্যাভারেজ একটা ক্যালকুলেশন আছে, এই হলো অ্যাভারেজ যে 125। ওজন বাড়ার সাথে সাথে গড় ব্লাড প্রেশারটা কি বাড়তেছে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে, ওজন বাড়ার সাথে সাথে আমাদের। আবার এখানে এটার ব্যতিক্রমও দেখা যাচ্ছে, একটা ব্যক্তির ওয়েট 200 পাউন্ড বাট তার ব্লাড প্রেশার 150। এই ডাটাগুলো থেকে আমাদের কি কি ইনফরমেশন বের করতে হবে সেটা দেখো, এখানে ডাবল ইনফরমেশন বের করতে বলা হচ্ছে। ইউজিং দ্য কোরিলেশন কোফিসিয়েন্ট অ্যান্ড রিগ্রেশন লাইন ইন্টারপ্রিট দ্য গ্রাফ। তার মানে আমরা আজকে প্রথমে কোফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করেছিলাম, তারপর একটা রিগ্রেশন লাইন বের করেছিলাম, আর এখানে কিন্তু একই সাথে এই ডাটা থেকে দুটা জিনিসই বের করতে হবে, এই হলো ডিফারেন্স। হ্যাঁ, পরীক্ষাও এইভাবেই থাকবে যে কোরিলেশন কোফিসিয়েন্ট মানে আর এর মান এবং রিগ্রেশন লাইন দুটি আমাদের বের করতে হবে, ঠিক আছে? এই দুটা বের করে ইন্টারপ্রিট দ্য গ্রাফ, গ্রাফটাকে ইভালুয়েট করতে বলা হচ্ছে, দ্যাট ইজ মূল্যায়ন করবে গ্রাফের প্রকৃতিটা। এখানে অঙ্কের কতগুলি ইনফরমেশন দিয়ে ক্যালকুলেশন করা হয়েছে, তবে কিছু জিনিস দেখানো হয়নি। প্রশ্ন আসতে পারে, স্যার কি কি দেখাননি? না, অনেক কিছু আমি দেখাইনি এখানে, জাস্ট তোমাদের জন্য রেখে দিলাম, কারণ হলো সবকিছু দেখালে একটা অঙ্ক করতে হিউজ টাইম লাগবে। আমরা জানি কোফিসিয়েন্ট অফ কোরিলেশনের ফর্মুলা, ফর্মুলার যে উপরে ফাংশনটা থাকে সেই উপরের ফাংশনটা বের করেছি আর নিচের ফাংশনটা বের করেছি, যেমনটা বোর্ডে করেছিলাম। ক্যালকুলেশন করে তোমরা দেখবে আসলে 0.61 এটা ঠিক আছে কিনা। ওকে, এটা তোমাদের ডিউটি। সেকেন্ড ডিউটি ইজ টু ক্যালকুলেট দ্য রিগ্রেশন লাইন। সো রিগ্রেশন লাইন ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বিএক্স, সেটা ঠিক আছে কিনা সেটাও তোমাকে ক্যালকুলেট করতে হবে। এই দুটো জিনিসই কিন্তু আমি হিডেন রেখেছি, দেখাইনি, তোমাদের খুঁজে বের করতে হবে যে স্যার যে রিগ্রেশন লাইনটা করে দিল এটা ঠিক আছে কিনা। আমাদের মূল প্রশ্নটা ছিল ইন্টারপ্রিট দ্য অ্যাবাব ইনফরমেশন, অর্থাৎ এই ইনফরমেশন গুলি দিয়ে আমরা কি মিন করি, কি বুঝতে পারি, এই অ্যানালাইসিসটা একটু আলোচনা করা। সো আমরা যখন রিগ্রেশনের মান 0 থেকে 1 এর মধ্যে পাবো তখন বলবো এটা পজিটিভ কোরিলেশন, আর 1 এর কাছাকাছি হলে বলা হয় স্ট্রংলি পজিটিভ কোরিলেশন, আর নেগেটিভ কোরিলেশন হবে যদি 0 থেকে -1 এর মধ্যে হয়। যেহেতু আর এর মান 0.61, সো উই ক্যান সে ওয়েট অ্যান্ড ব্লাড প্রেশার হ্যাভ এ মডারেট পজিটিভ কোরিলেশন, পজিটিভ কোরিলেশন। আর রিগ্রেশন অ্যানালাইসিস থেকে আমরা কি পাচ্ছি, স্লোপ ভ্যালুটার মান আসছে 0.64, স্লোপ ভ্যালুটার মান আসছে 0.64, এই হারে আমাদের ইটা বাড়তেছে, অর্থাৎ ওয়েট যে বাড়ে, ওয়েট যদি 1 কেজি বাড়ে তাহলে আমাদের প্রেশার বাড়তেছে 0.64, এই হারে আমাদের রিগ্রেশন লাইন থেকে আমরা এই ইনফরমেশনটা পাই, দ্যাট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ওয়েট উইথ রেসপেক্ট টু, সরি, দি রেট অফ চেঞ্জ অফ প্রেশার উইথ রেসপেক্ট টু ওয়েট ইজ 0.64, অর্থাৎ
The weight goes up to 1 kg, blood pressure goes up to 0.64. 1 kg weight বৃদ্ধি পাইলে blood pressure বৃদ্ধি পায় 0.64. So, এই হলো regression লাইনের calculation. আমরা যখন তোমাদেরকে practically এই টাইপের problem দিব, আমি কিন্তু এভাবে ডাইরেক্টর করতে পারবা না, টেবিল করে তোমাকে r এর মান একটি বের করতে হবে, আর regression লাইনের মান বের করতে হবে. রিগ্রেশন লাইন কিভাবে বের করে সেটা তোমাকে অবশ্যই জানতে হবে, জেনে ক্যালকুলেশন করে. আমি যেহেতু কিছুক্ষণ আগে তোমাদেরকে রিগ্রেশন বের করা দেখালাম, ঠিক সেটা ফলো করবে. হ্যাঁ, এখানে কিন্তু রিগ্রেশন লাইন বের করে দেখানো হয়েছে. 10টা ডাটা দেয়া ছিল, 8টা ডাটা এক্স এবং ওয়াই, এটা যেমন দেখানো হয়েছে অনুরূপভাবে পরবর্তীতে আরেকটি ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা বের করে দেখিয়েছি. যে কোনো দুই পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে তুমি রিগ্রেশন লাইন বের করতে পারবে, করে আমাদের অ্যানালাইসিসটা ফাইনালাইজ করতে হবে. তাছাড়া এখানে আমি হোমওয়ার্ক হিসেবে সম্ভবত দুটি অঙ্ক নিয়েছি. যে প্রথম যে হোমওয়ার্কটা, একটু খেয়াল করো, ফার্স্ট হোমওয়ার্ক, ইন এ স্টাডি বিটুইন দ্য অ্যামাউন্ট অফ রেইনফল অ্যান্ড কোয়ান্টিটি অফ এয়ার পলিউশন রিমুভ দ্য ফলোয়িং ডাটা ওয়ার কালেক্টেড. ইন জেনারেলি বৃষ্টি বেশি হলে পলিউশন রিমুভ বেশি হয় কম হয় এটা ঠিক নাই, ঠিক আছে? যেমন আমাদের দেশের কথা যদি চিন্তা করি, এই মুহূর্তে বৃষ্টি বেশি হলে পলিউশন রিমুভ হবে বেশি, কারণ হলো এই গত কয়েক মাস ধরে কোনো বৃষ্টি হচ্ছে না, সো পলিউশন রিমুভের রেটটা বাড়বে. আবার যখন বৃষ্টি এক পর্যায়ে অনেক বাড়বে কমবে, তখন পলিউশন রিমুভটা কিন্তু অতটা কম বেশ নাও হতে পারে. এই টাইপের একটা বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল সার্ভে থেকে মনে করো কোনো একটা শহরের ক্যালকুলেশন নিয়ে এই প্রবলেমটা সলভ করা, এই কনসিডার করা হয়েছে. এখান থেকে জেনারেট করা হয়েছে ফাইন্ড দ্য রিগ্রেশন লাইন অফ ওয়াই অন এক্স, এবং এর ক্যালকুলেশনটা পাওয়া গিয়েছে এই. সো আমরা এটা আমরা নিজেরাই চেষ্টা করব, এটা কিভাবে বের করা যায় এটা আমাদের নিজেদের কাজ, আমরা নিজেরা একটা চেষ্টা করব. এই টাইপের অঙ্ক আমরা কিভাবে এ এবং বি এর মান বের করি, এই টাইপের ডাটা আমরা এর আগে আলোচনা করেছি, সেজন্য এটা তোমাদের জন্য একটি হোমওয়ার্ক. আরো দুইটি হোমওয়ার্ক এখানে দেখা যাচ্ছে. যেমনটা আর এর মান কিভাবে বের করে, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন এবং রিগ্রেশন লাইন অন ওয়াই, রিগ্রেশন লাইন অফ ওয়াই অন এক্স, আবার অনুরূপভাবে রিগ্রেশন লাইন অফ এক্স অন ওয়াই. তোমাদের স্লাইডে আমি দুটি ফর্মুলা দেখিয়েছিলাম, ওই ফর্মুলা দুটি ক্যালকুলেশন করে ফর্মুলার সাপেক্ষে আমাদের এই ক্যালকুলেশন গুলি করতে হবে. আর ফাইনালি আরো একটা অঙ্ক, রিগ্রেশন লাইন ওয়াই অন এক্স. আমরা ওয়াই অন এক্স এটাই করব, মূলত একটা বাদ দিয়ে দিব, অর্থাৎ আমরা এই পোর্শনটা না করলেও চলবে, ঠিক আছে? কারণ একটা ফর্মুলা আমরা ইউজ করার চেষ্টা করব, তাহলে কি আমরা মিলাতে পারবো সহজে, আশা করছি. সো এই ছিল আমাদের রিগ্রেশন এবং কোরিলেশন রিলেটেড প্রবলেম. আমাদের এতদিন তো অনেক লেখাপড়া করেছি বা